নিশাটো টিংখাং সমষ্টিৰ গ্ৰামাঞ্চলত কটালে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। বিজেপিৰ গাঁও চলো অভিযানৰ অংশ অনুসৰি দেশৰ সকলো বিজেপি নেতাক গ্ৰামাঞ্চললৈ গৈ তেওঁলোকৰ সুখ দুখ অভাৱ অভিযোগৰ বুজ ল'বৰ বাবে আহ্বান জনাইছিল শাসকীয় চৰকাৰে। আৰু এই আহ্বানলৈ সঁহাৰি দিয়েই বিজেপিৰ গাঁও চলো অভিযানৰ অংশ হিচাপে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে টিংখাং সমষ্টিৰ 120 নম্বৰ দিৰৈ চাহবাগিচা বুথ ভ্ৰমণ কৰিলে আৰু গাঁওবাসীৰ মাজতে কটালে নিশাটো। প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ উজ্জ্বলার দরে কল্যাণমূলক আসনির হিতাধিকারী সকলের ঘরলে গই তেওঁলোকক সাক্ষাৎ আর বার্তালাপ করে মন্ত্রীগুলিয়ে চাহবাগিচার এই মাজ লাইনের সমাজখন ইমান সুন্দর, তেখেতসকলে ইমান মরমেরে আমাক আদরিছে, ইয়াক মই শলাগ লৈছো। আজি গাঁও চলো যেটো অভিযান, এই অভিযানের লক্ষ্য এইটাই যে মোদী ডাঙরিয়া কৈছে যে তোমালোকে যা গাঁওলৈ, যা চাহবাগিচারলৈ, যা পাহাড় ভৈয়াম চহর সকলো ঠাইলৈ যা, আর রাইজর লগত মত বিনিময় করা, আর সরকারের আসনিরপরা কোনোবা যোগ্যতা সম্পন্ন নাগরিক বঞ্চিত হয়েছে নাকি, বঞ্চিত হওয়াবিলাকর নাম লিপিবদ্ধ করা, আর তেখেতসকলক আমি শতকরা 100% প্রতিখন আসনির সুফল আমি দিম। সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে মত বিনিময় করার উপরেও সাফাই অভিযানতো ভাগ লয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইষ্ট।